গদাধরে মরম জানে, এই কথা সবাই কি জানে বাবা? কারা জানে? যারা গৌর চরণে প্রাণ সপেছে। আজ এখানে কি আলপনা আঁকা হয়েছে? আঁকছেন তো? ঠিক আছে, এই যে নিচে আলপনা আঁকা আছে, ওই আলপনাটা কে এঁকেছিল? এত ভাগ্যবতী নারী কে ছিল? এটা সবার ভাগ্যে হয় না। আরে ভগবানের কাজে লাগা, ভগবানের কাজ করা কি সবার ভাগ্যে হয় নাকি? যেমন অভিসারী অষ্টসখী যায় বৃন্দাবনে, কত সখী ছিল কিন্তু সবার ভাগ্যে হয় না। ওর অষ্টজন সখী নিগুড়ে কৃষ্ণ দর্শন করেছে, অভিসার প্রিয়জনের সাথে গোপন বিষয় প্রকাশ করা, গোপনে ভক্ত আর ভগবানে মিল। আচ্ছা, সেবা সঙ্গনে অধিবাস কীর্তন, বিচার সেবা সঙ্গনে কীর্তন করেছে, কত ভক্ত ছিল সোনা নদীয়ায়, কেন গৌর নাচে গায় সেবা সাঙ্গিনায়। আজকে সবার ভাগ্যে কি কীর্তন দেওয়া হয় নাকি দাদা? টাকা থাকলেই হয় না? কত ধনী, কত রাজা মহারাজা ব্যাংকে টাকা জমা করতে করতে টাকায় খাতা পড়ি কিন্তু একটা হরিবাসর করতে পারে না। ভগবান বলছে আমি টাকার বন্ধু না, আমি শক্তির বন্ধু না, আমি ভক্তের বন্ধু, আমি কাঙ্গালের বন্ধু, আমি কাঙ্গালের বন্ধু বলে আমি কি করেছি? এবার কলির পাপাছারি দুরাচারি অত্যাচারি বেবিচারি মানুষকে পরিত্রাণ করাতে আমি কলির যুগে প্রথম আবির্ভূত হয়েছি। বাংলাদেশ শ্রী হট্টি শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী শচীর নাভিসিন্ন মাঝে কলির পাপন অবতার হরি। আরেকটা গান আছে আপনারা শুনছেন, ওই যে ভক্তরা একাদে আমারে পাইতে হলে যারা কীর্তন দেয় সহজে পায় না, আর যদি আমাকে পায় ভগবানকে পাইলে কি হয়? আস্তে আস্তে দেখি কে হাত তুলে দিয়ে বলতে পারেন ভগবানকে পাইলে কি হয়? কেউ বলতে পারবেন? আপনারা নবীগঞ্জ এলাকার মানুষ কিন্তু আমার অতি কাছের, আমি সবার সাথে আমার একটা আন্তরিকতা আছে, এই জন্য আমি খোলামেলা ভাবে একদম সহজ মানুষ, আমি সহজ সরল ভাষায় কথা বলছি। ভগবানকে পাইলে কি হয়? একজন মনের দিকে হাত তোলা দিয়ে বলে কি হয় মা? স্বর্গ লাভ হয়। আচ্ছা ঠিক আছে, আমি এই কথাটা রাখলাম আসলে। দেখি পুরুষ যারা আছে, আচ্ছা ঠিক আছে, আমার মা বলছে ভগবানকে পাইলে স্বর্গ লাভ হয়, এত ঠিক। আর দাদা বলছে ভগবানকে পাইলে আর পুনর্জন্ম হয় না। আমি একটু সুর দিয়ে বলি, সহজে কেউ পায় না তারে সহজে কেউ পায় না তারে পাইলে হয় গো কাঁদিতে গোলকতে গোলকের নাতে লেন দৌড়াতে হরিবল হরিবল ভক্তের বাঞ্ছা পুরাইতে গো ভক্তের বাঞ্ছা পুরাইতে গোলকতে গোলকের নাতে লেন দৌড়াতে রাধারানী বলেছিল কয় অতি বাপ সুরের লক্ষণ কয় কথাটা ঠিক অতি বাপ কিন্তু লক্ষণটা চুরের এর অর্থ কি জানেন
কয় আমার গোবিন্দের প্রতি অতি ভাব, কিন্তু লক্ষণটা চুরের কি, আমি শুকনালাকড়ি চুলায় না দিয়া বিজাটা দিতাম হরি বল। আর আমার শাশুড়ি ননদি ভাবতো যেমন ওই যে বিজালাকড়ি চুলাই দিছে, বিজালাকড়ি তো জ্বলে না, ওইটার দুয়ায় মনে হয় সভ্যতা জল পড়তেছে, আসলে না ওটা কৃষ্ণের জন্য আমি কাঁদতাম। তো ভাবটা ছিল অতি আর লক্ষণটা চুরের এই ছিল। কিন্তু কৃষ্ণ তো চুর, আবার কৃষ্ণ একটা সাদা গ্লাসের জল, একটা বোতলের জল, তো বলবেন একটা হালকা করে দিলাম কৃষ্ণ চুর না, তো দান চাল চুরি করে না, ও কিসের চুর? ও হইল মন চুর হরি বল। হ্যাঁ, মানুষের মনকে চুরি করে, মন হরণ করে হরি বল। মন হরেনি, দান চাল চুরি করে না, টাকা পয়সা চুরি করে না, মন চুরি করে। আর বোতলের যে সাদা জল বললাম একটু হালকা করে দিলাম, যে ভগবান এত শক্তির অধিকারী, মিন্টু সরকার বলল সাদা বোতলের জল, এর কারণ হলো সাদা বোতলের জল বলেই শেষ করি না, একটা বোতলের মধ্যে সাদা জল ভরলেন, ওটার মধ্যে যে কালার রং দিবেন ওই কালার ধরব। কৃষ্ণ বলছে আমি যার কাছে যাই তার কালার ধরব, যে যেভাবে আমাকে ডাকে আমি সেইভাবে সন্তুষ্ট করি। গুলখতে গুলকের না তাইলেন দরাতে, তো সেই জন্য ভগবানকে পেতে হলে কাঁদতে হয়, যদি কেউ পায় তাহলে তার কাঁদতে হয়, স্বর্গ লাভ হয়, পুনর্জন্ম হয় না। কোথায় গেলে? বৃন্দাবন চার প্রকার, নববৃন্দাবনে বসলে পুনর্জন্ম হয়, সীতাম বৃন্দাবনে গেলে পুনর্জন্ম হয়, গোলক বৃন্দাবনে যারা যায় তাদের আর পুনর্জন্ম হয় না। যেমন কালকে সকালে হবে গোষ্ঠলীলা, আর আগে হবে বাল্যলীলা, তারপরে সুবল মিলন, গোবিন্দ গোষ্ঠে যাবে না, কিন্তু কৃষ্ণের নাই গোচারণ লীলা, রাধার নাই বিরহ জ্বালা, এখন আবার সর্বদাই গোষ্ঠে যায়, আবার রাধারানী বিরহে কাঁদে। কিন্তু শুদ্ধ ভক্ত যারা বলছে কৃষ্ণের কোনো গোছান লীলা নাই। অনেক জায়গায় আমি ওই যে একশো দুর্গা বাড়ি কীর্তন করতে গিয়েছিলাম, আর কয় দাদা কয় সূর্য পূজা যদি না গান কয় তাহলে আমাদের যজ্ঞ পূর্ণ হইতো না। আমি দাঁড়িয়ে বললাম সূর্যরও কোনোদিন রাধারানী পূজা করে নাই, সূর্য পূজা কোনো পালা নাই। আমার প্রশ্ন করেন আমি উত্তর দিই, কইটা কি করলেন আপনি? সারা বিশ্বব্যাপী আর সূর্য পূজা পালা গাইতেছে, আপনারা তো অবাক হয়ে গেলেন, সূর্য পূজা পালা আছে না, হয় না? কিন্তু সূর্যকে কোনো পূজা করে নাই। সূর্যকে বলছে ওই সূর্য আমার কাছ থেকে আলো পায়, ওই চন্দ্র আমার কাছ থেকে আলো পায়, আমি আবার তারে পূজা করবো, এটা কিসের কারণ? সূর্য পূজা কোনো পালা নাই, তো কিসের পালা? সূর্যের আরেক নাম বানুনা। তো কৃষ্ণ বলছে সূর্যকে রাধারানি পূজা করে নাই, আমার আরেক নাম হলো ভানু, আরেক নাম হলো কানু, আমি ভানু রূপে দাঁড়িয়েছি, ওটার আসল নাম হলো ভানু রূপে কানু পূজা, মানে কৃষ্ণ পূজা। আরে বল, সূর্য কৃষ্ণ পূজা করব আমি, আরে ভানু রূপে আমি দাঁড়িয়েছি, তাই আমার নাম কানু, আমি কানুকে পূজা করছি, সূর্যকে কেন পূজা করবে রাধা? আমি যাকে পূজা করি সেই রাধানি আবার সূর্যকে পূজা করবে নাকি? আমি ভানু রূপে দাঁড়িয়েছিলাম, আমি কানুকে পূজা করেছি রাধারানি, ওটার নাম সূর্য পূজা, আসল মূল ফ্যাক্টর হলো কৃষ্ণ পূজা। কি বাবাজি? আচ্ছা, তো বলছে এবার আলপনা এঁকেছিল, সবার বাক্য হয় না, যারা এই আলপনাটা এঁকেছেন আপনারা ভাগ্যবতী। একদিন নিশা যুগে অদ্বৈত প্রভু সুনামগঞ্জের উত্তর পাশে তাহারিপুর তানায়, নবগ্রামে লাউর পরগনায়, তাপর যুগের কৈলাসপতি যার নাম ভোলানাথ, আমি অধিবাসের সূচনাটা করে দিলাম, আমার নাম ভোলানাথ। কখন থেকে হয়? যেদিন কৃষ্ণ চিন্তা করতে করতে আমি জগতের সবকিছু ভুলে গেলাম সেদিন আমার নাম হলো ভোলানাথ। স্বয়ং কৈলাসপতি কৃষ্ণ চিন্তায় জগতের সবকিছু ভুলে গিয়েছে, আর তোমরা জগতের সংসারের চিন্তায় তোমরা আমার গোবিন্দকে ভুলে যাও। আমি গোবিন্দ চিন্তায় সংসার ভুলে গিয়েছি, তাই আমার নাম ভোলানাথ দিয়েছি। ওই ভোলানাথ কৈলাসপতি সুনামগঞ্জের উত্তর পাশে তাহারপুর তানায়, নবগ্রামে লাউর পরগনায়, তাপর যুগের কৈলাসপতি, কলির যুগে মহাবিষ্ণুবতার যার নাম শ্রী অদ্বৈত, শান্তিপুরে বাড়ি। সেখানে একদিন হঠাৎ করে সীতা দেবীকে বলছে, সীতা আজকে একটা সুস্বপন আমি দেখেছি। বলে স্বপন? কি স্বপন? বলে আজ আমার অঙ্গনে গৌরনীতাই আসিয়াছে। হরি বল। বলে না না, স্বপ্ন দেখলে কি সত্যি হয়ে যায়? বলে না, সকল স্বপ্ন সত্যি হয় না, তবে কোন কোনটা হয়। এই যে বাবা, কোন স্বপ্ন সত্যি হয়? অদ্বৈত প্রভু বলে দিয়েছে, ব্রহ্ম মুহূর্তে
সূর্যটার 1 ঘন্টা 30 মিনিট আগে দক্ষিণ কোণে তাকিয়া যদি কেউ স্বপ্ন দেখে আর ওই স্বপ্ন দেখার পরে যদি তার নিদ্রা ভঙ্গ হয়ে যায় সে আর নিদ্রায় না যায় তার ওই স্বপ্ন সত্যি হয় নিদায় গো হরিবল তাই বলছি আমি শুনো বলে কি স্বপ্ন সুস্বপ্ন দেখেছি সীতা আজো নিশি যুগে 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 আসি আছেন গৌর নিতাই অঙ্গিনাতে ওরে আসি আছে গৌর নিতাই আমার অঙ্গিনাতে হায় রে আসি আছে গৌর নিতাই আমার অঙ্গিনাতে ওরে আলিপনা দাও গো সীতা আঙ্গিনা বড়িয়া 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 আসিবে না গৌর নিতাই নাচিয়া নাচিয়া ওরে আসিবে না গৌর নিতাই নাচিয়া নাচিয়া ও হাই রে আসিবে না গৌর নিতাই নাচিয়া নাচিয়া ওরে আসিবে না গৌর নিতাই নাচিয়া নাচিয়া ওরে হাই রে জীবের ভাগ্য ভালো 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 আমার অসাধনে বিধি এলো হাই রে জীবের ভাগ্য ভালো ওরে অসাধনে বিধি এলো হাই রে জীবের ভাগ্য ভালো ওরে অসাধনে বিধি এলো হাই রে জীবের ভাগ্য ভালো সাধনে বিধি এলো হাই রে জীবের ভাগ্য ভালো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে যারা ওই আলপনাটা আসছেন আমি তাদের প্রায় প্রণাম করলাম আপনারা মহাভাগ্যবান কোন জায়গায় যদি কীর্তন হয় সেবা সঙ্গনে আলপনা আঁকবেন ওখানে মহাপ্রভু নৃত্য করি বলছে আমার গৌরনীতায় নৃত্য করে করে ওই আলপনা দেখে আনন্দ হবে আমার অঙ্গনে আসবে হরিবল হরিবল তাই আজ এদিকে সীতা ঠাকুর আমি আলপনা আঁকছে আর মহাপ্রভু নবদ্বীপে জন্ম নিয়া বলছে আগে আমি শান্তিপুরে যাব অদ্বৈত ভবনে তার মনোবাঞ্ছা পূর্ণ করিতে বলে কেন তুমি নদিয়ায় জন্ম নিয়েছ আগে শান্তিপুরে যাবে কেন বলে শান্তিপুরে যাব অদ্বৈত প্রভু কলির জীবের জন্য যতদিন নয়নের জল ছেড়ে দিয়া এক জায়গায় বসে জীবের জন্য যতদিন অদ্বৈত কেঁদেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ততদিন আর কেউ কাঁদতে পারে না কাঁদি সে বাবা আর কেউ কাঁদে নাই বলেন আপনারা 14 বৎসর যিনি অনাহারে অনিদ্রায় শুধু কলির জীবের জন্য সুনামগঞ্জের উত্তর পাশে লাউর পরগনায় বসে 14টা বৎসর তিনি খেতেছে শুধু এই কলিহত জীবের জন্য তাই মহাপ্রভু বলছে আমি আগে অদ্বৈত বাঞ্ছা পূর্ণ করতে সেখানে যাই গিয়ে শুনি তার মনের বাসনা কি আর অদ্বৈতের বাসনা হলো আমি এবার কলির জীবকে পাপাচন্য জীবকে শুধু নাম প্রেম দিয়ে আমি উদ্ধার করে নিয়ে যাব কদিন বহুয়াসি ও কলির জীব রে অদ্বৈত মন্দিরে মন্দিরে বসি গো কদিন আজি প্রভু আসে অদ্বৈত সতী
মনে রাখবেন এই হরি নাম কীর্তন বাংলায় ভারতে কোনো রাষ্ট্রে প্রচার ছিল না, এই আদেশ প্রভু করে নাই কোনো যুগে, শুধু কলিযুগে করেছে। প্রচার করার আগে বিচার করেছে সর্বপ্রথম শান্তিপুরী অদ্বৈত ভবনে, আগে অদ্বৈত ভবনে বিচার করছে। সঙ্গে কারা ছিল? একদিন পহু আসি অদ্বৈত মন্দিরে বসি, বসিলেন সচির কুমার নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিরা রঙে কীর্তন মহোৎসবের করিতে বিচার। রাধে, আপনারা শোনার জন্য আসছেন, এই জন্য আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, বিচার করিয়া বুঝতে হয় কাল কিভাবে কীর্তন শুনলে সার্থক হবে, কিভাবে শুনলে পাপ হবে অপরাধ হবে। মহাপ্রভু পরিষ্কার করে সকল ভক্তকে বলে দিয়েছে, এহেন সময় হবে হেতাই আলোচনা, আলোচনা বসিয়া শুনেন আছেন আমার যত ভক্ত জনা। তিন প্রভু একত্রিত হয়ে করলেন আলোচনা, আলোচনা নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে সখন বলেন ঘটনা। রে কি জন্ম এসেছো গৌর হরি বিলে দাদা, আগে বলো কলি জীবের কি গতি হবে। নিত্যানন্দ প্রভু দেখে কয়, শোনো গৌর হরি, যার নামের ধ্বনি শুনলে জীবের সমস্ত পাপ দূরে যায়। সে জীবের জন্য ভাবছে তুমি যা করবে তাই সত্যি। তখন বলছে, সেতাটা কুরানি রন্ধনশালা থেকে আমার অঙ্গনে কে মধুর সুরে কথা বলছে। ওই সময় সীতা ঠাকুরানি এসে হাসিয়া হাসিয়া মহাপ্রভুকে দর্শন করা মাত্রই নয়নের জল ছেড়ে দিয়া মহাপ্রভুর চরণ দৌত করে বলছে, আমার আগে বলো প্রভু, বলো বলো প্রভু সচিরানন্দ, আরে বলো বলো প্রভু সচিরানন্দ, ওই আমারে বলো বলো প্রভু সচিরানন্দ, আরে বলো বলো প্রভু সচির, এই কলির জীবের কি হ হবে উপায় দয়ালু, আজি কলির জীবে কি হো হবে উপায়, ওই কলির জীবে বল কি হো হবে উপায়, কি হবে উপায় গো কলির জীবের কি হ কি হবে উপায়, আরে কলির জীবের আরে কি হ বে উ আরে উপায় রে, আরে কলির জীব আজি কলির জীবের কি হ বে উ মা মা গো, মানুষ ঠাকুরকে ভক্তি করেই কি গো মা, ঘুম আসছে নাকি, এত সকাল সকালে আসছে নাকি, একটু হরি চিন্তা করো মা, হরি ঠাকুর তোমার চিন্তা করবে। আজকে যারা অধিবাসে বসছেন আমি খুশি হলাম, দেখেন সবাই চুপচাপ বসে সন্ধ্যা থেকে পাঠ শুনলেন, ভাগবত পাঠ শুদ্ধ ভক্তের মুখে, এখন অধিবাসী সবাই বসে অধিবাস শ্রবণ করতেছে। আমরা কার চিন্তায় আছি? মহাপ্রভুর অধিবাসের চিন্তায় অধিবাস শ্রবণ করব। তো আমার অধিবাসের চিন্তা যারা করবে আমি তোমার অধিবাসের চিন্তাও করব। আচ্ছা বলো প্রভু, এই কলিজীবে কি গতি হবে? ওই যে কৃষ্ণ নাম শুনতে মন বসে না, জীবের ভক্তি নাই, পিতা পুত্রে ভালোবাসা নাই, স্বামী স্ত্রী মিল নাই, হ্যাঁ গুরু হইয়া শিষ্যর বাক্য, শিষ্য হইয়া গুরুর বাক্য লঙ্ঘন করে, পিতার আদেশ পুত্র পালন করে না, স্বামীর আদেশ স্ত্রী পালন করে না, এই যে কলির যুগের প্রভাব, আমাকে একটু বলো জীবের জন্য কি করছে।
তো বলছে দেখো ঠাকুরকে ভক্তি করে মানুষ বলে আমাকে দন দাও আমাকে জন দাও আর তুমি আমাকে প্রণাম করি বলছো জীবের জন্য কি হবে। ওই যে প্রথম একটা কথা বলেছিলাম যে সাধু কারা যারা মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে বিসর্জন দেয়, যারা মানুষের কল্যাণের জন্য অপরের দোষ নিজের গায়ে ছাপিয়ে মানুষের কল্যাণ করতে চায় তারা হলো প্রকৃত সাধু। আজ সীতা ঠাকুরানি বলছে আমার জন্য কিচ্ছু চাই না, তুমি বলো এই কলির জীবের কি গতি হবে। তাই মহাপ্রভু বলছে মা আমি খুশি হলাম তুমি প্রকৃত সাধু, তুমি জীবের জন্য ভাবছো। তাই ওরে তা শুনিয়া নন্দ মনে আজি মহোৎসবের বিধানে, তা শুনিয়া নন্দ মনে আরে মহোৎসব বিধানে আজি কহে কিছু সচি সচির নন্দন, কহে কিছু সচি রনন্দ। ও তুমি শোনো ঠাকু ঠাকুরানি সীতা অমাগ বৈষ্ণবয়া আনিবে হেতা, শুনো ঠাকু রানি সীতা ওরে বৈষ্ণবয়া নিয়ত অমায়া মন্ত্রণ করিয়া যতনে গ যতনে যতনে রে আমন্ত্রণ করিয়া যতনে। মহাপ্রভুর এই আদেশ এক সত্যি আপনাদের হরিনাম কীর্তন সম্পূর্ণভাবে নির্দোষভাবে সুসম্পূর্ণ হবে। ছোট কীর্তন শুরু হয়ে গেল আর বৃহস্পতিবারে মহান্ত বিদায় হবে, কীর্তন সমাপন হবে, আপনারা সবাই ক্যালেক্টেন হবেন, আপনারা সবাই গলে বস্ত্র নিয়ে ভিখারির মতো যতজন এই হরিনাম সংকীর্তনে আসবে আপনাদের কীর্তন থেকে একটা কুকুর পর্যন্ত যেন বিমুখ হয়ে না যায়, এটা মহাপ্রভুর আদেশ। কে কোন ভাবি আসবে তুমি চিনবে না জানবে না, বাবা কোন রূপকে ধারণ করবে এটি আমার লীলা। তুমি খেয়াল রাখতে হবে সবাই তোমার বাড়িতে বৈষ্ণব এসেছে এবং বৈষ্ণবকে আমন্ত্রণ করিয়া যতনে যত্নের সহিত তুমি আনতে হবে, ওরা বৈষ্ণব। ওই যিনি ঠাকুর করে কাজ করছে উনি বৈরাগী, উনি ত্যাগী, উনি শুদ্ধ পুরুষ, উনি মুক্ত পুরুষ। বৈষ্ণব হলো যারা সংসারে তাকিয়া সৃষ্টিকে রক্ষা করিয়া সারাদিন কর্ম করিয়া নিজে কাজ করিয়া জন কাটা মানুষের মতো সৃষ্টিকে রক্ষা করে জীবিকা নির্বাহ করে সাগণ্যকে যারা একবার শুদ্ধভাবে কৃষ্ণ নাম গড়ে বসে নিতে পারে সেই হবে কলিযুগে প্রকৃত বৈষ্ণব। নিতাই গৌর হরিবল। সেই জন্য প্রভু বলছে বৈষ্ণব করিয়া আমন্ত্রণ এবং যত্নের সহিত। তারপরে এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সবাকায়, এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সবাকায়, বৈষ্ণব করো হে আমন্ত্রণ, বৈষ্ণব করো হে আমন্ত্রণ, বৈষ্ণব করো হে আমন্ত্রণ, বৈষ্ণব করো আমন্ত্রণ, বৈষ্ণবকে করো আমন্ত্রণ। আমন্ত্রণ আর নিমন্ত্রণ দুইটা কথা আছে, চিঠির দ্বারায় মোবাইলের দ্বারায় নিমন্ত্রণ হয় আমন্ত্রণ হয় না, এটা আপনারা মনে রাখবেন। আমন্ত্রণ হয় সাক্ষাতে পান দিয়ে যেটা করা হয় সেটা নাম আমন্ত্রণ। এই বলে মহাপ্রভু আদেশ করছে কুল করো তাল লইয়া অগুর চন্দন দিয়া, কুল করো তাল লইয়া অগুর চন্দন দিয়া, পূর্ণ গট করো হস্তাপন, পূর্ণ গট করো হস্তাপন, আইরে আরোপন করি কলা তাহে বাদ ফুলমালা, আরোপন করি কলা তাহে বাদ ফুলমালা, কীর্তন মণ্ডলী কৌতূহলে, কীর্তন মণ্ডলী কৌতূহলে। কলা গাছ ওটাকে জরস আবার মহাপ্রভুর সম্মুখে রূপ করে রাখতে হয়, এর কারণ হলো
এই কলাগাছ ছিল কুন্দুলি মেয়ে। হরিবল নাম তো শুনছেন আপনারা, কুন্দুলি মেয়েকে কার কাছে বিবাহ দিয়েছিল? কুন্দুলি মেয়ের নাম শুনেছেন নিশ্চয়ই, ওকে বিবাহ দিয়েছিল দুর্বাশামণির কাছে। দুর্বাশামণি অভিশাপ দিয়ে তাকে বৎস করেছিল। তার বাবা এসে বলছিল, আমার মেয়েকে তুমি মেরে ফেলছো, তুমি ফিরিয়ে দিতে হবে। ওই কুন্দুলি মেয়েকে দুর্বাশামণির কাছে বিবাহ দেওয়ার পরে, বৎস করার পরে, ওই তার পিতা বলেছিল, আমার মেয়ে কোথায়? বলে, আমি অভিশাপ দিয়ে বৎস করছি। বলে, রানা এত অন্যায়, তুমি ত্রিকাল দোষী, আমার মেয়েকে ফিরিয়ে দাও। বলছে, আমি মেয়েকে ফিরাতে পারবো না, তুমি একটা কাজ করতে পারো, আমি এমন একটি বৃক্ষ তৈরি করে যে বৃক্ষ কলিযুগে প্রত্যেক মহতী কাজের আগে থাকবে। দেখবেন, শনি পূজা হলো কলা পাতা লাগে, লাগে না মা? দুর্গা পূজা হলো কলা পাতা লাগে, বিপদ নাশী দিল কলা পাতা লাগে, বিয়া হইল কলা গাছ লাগে, কীর্তন হইল কলা গাছ লাগে, লাগে না? তো বলছে, সকল মহতী কাজের আগে দিয়ে থাকবে তোমার মেয়ে। তোমার মেয়ের নাম ছিল কুন্দুলি, আমার আমি তার নাম রাখলাম কদুলি। ওর শুদ্ধ নাম হলো কদুলি, আমরা আঞ্চলিক ভাষায় বলি কলা গাছ। ওই কদুলি বৃক্ষকে মহাপ্রভুর সম্মুখে রোপণ করিয়া তার গলায় ফুলের মালা দেওয়া হবে। এবং কীর্তন শেষে একটা প্রমাণ আপনারা দেখবেন, আমাদের বাংলাদেশে তো মনে করেন 40 প্রহরের উপরে হয় না কীর্তন, আমাদের সিলেটে, অন্য দৃষ্টিকে বেশি হয়, আমাদের সিলেট দৃষ্টিকের কথা বলছি, বা মৌলভীবাজার থানায় 66-40 প্রহর এই রকম হয়, কিন্তু অন্য অন্য জায়গায় 120 প্রহর আছে, হরিবল 70 প্রহর আছে, 66 প্রহর আছে। এই 15 দিন ব্যাপী, মাস ব্যাপী কীর্তন হয়, কিন্তু এতদিন যে কলা গাছ এখানে দাঁড় করে রাখা হয়, কিন্তু এই 15 দিন তাকে ওটা এই এই অগ্রাণ অবস্থায় কিন্তু কলা গাছ মরে না। ওই কলা গাছ যদি আবার কীর্তন শেষে কোনো ভক্তের বাড়িতে রোপণ করে, ওই কলা গাছে কলা ধরবে, আর ওই কলা দিয়ে আবার আমার গোবিন্দের সেবা হবে। নিতাইগর হরিবাল, মানে তিলে তিলে তোমার মেয়ের সারা দেহটা আমার গোবিন্দের সেবায় লাগবে। ওই তাহেবাদ পুলমালা কীর্তন মন্ডলী কৌতূহল মাল্য চন্দন সোয়া গেত মধু দোদে দিয়া কুলমঙ্গলি সন্ধ্যাকালে। তারপর কি বলছে? শুনিয়া প্রভুর কথা পৃথিবীতে খইলা জনতা, শুনিয়া প্রভুর কথা ওরে পৃথিবীতে খইলা জনতা, আজি নানান উপহারে গন্ধ বাসে গয়, নানান উপহারে গন্ধ বাসে, আজি এটার অর্থ হলো আজ থেকে কাল সকালে ওইদিকে কিশোরীর গ্রান, ওইদিকে ফুলের গ্রান, ওইদিকে সাধুর পর, ওইদিকে গন্ধ, ভক্ত শুদ্ধ ভক্ত যারা তারা বলে, আমি একটু কৃষ্ণঙ্গ গন্ধ নি পাই, হরিবল আমার নাসিকা শুদ্ধ হবে। আর যারা ওই কথা জানে না, বুঝে না, সোজে না, ওরা কিশোরীর গান পাইয়ে সন্তুষ্ট হইয়া যায়, হরিবল আর লাগে না, প্রসাদ খাইছি বা। কিন্তু শুদ্ধ ভক্ত চায়, আমি যদি কৃষ্ণঙ্গ গন্ধ পাই, আমি পান করতে পারি, আমার নাসিকা শুদ্ধ হয়ে যাবে, হরিবল হরিবল। সবে হরি হরি বলে আজি কুল মঙ্গল করে, সবে হরি হরি বলে আরে কুল মঙ্গল করে, আই সবে হরি হরি বল হরি বল হরি বল আরে কুল মঙ্গল করে, আই সবে হরি হরি বলে আরে কুল মঙ্গল করে, আজি পরমেশ্বর দাস রসে বাসে গ, পরমেশ্বর দাস রসে বাসে, পরমেশ্বর দাস রসে বাসে রে, পরমেশ্বর দাস রসে বাসে, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, ওরে আজি সময় দিবাসে, আনন্দের আর
সীমা নাই রে আমার বৈষ্ণব গণের আগমনে আনন্দে আর তরে না রে বৈষ্ণব গণের আগমনে আনন্দে আর তরে না রে আজি আনন্দে আর তরে না রে আনন্দে আর তরে না রে আমার বৈষ্ণব গণের আগমনে আনন্দ আর তরে না রে হরি বল হরি বল আগমনে আনন্দে আর তরে না গো বৈষ্ণব হরি বল হরি বল হরি বল দিন যায় আয়োজন করি করে নিমন্ত্রণ হরিজন করি করে নিমন্ত্রণ কৃপা করি কর আগমন কৃপা করি কর আগমন আয় তোমরা বৈষ্ণব গণ আমি কাঙ্গালের নিবেদন আয় তোমরা বৈষ্ণব গণ কাঙ্গালের নিবেদন দৃষ্টি করি কর সমাপন দৃষ্টি করি কর সমাপন আয় করি এত নিবেদন আনিয়া মুহান্ত গণ কীর্তনের করে অধিবাস কীর্তনের করে অধিবাস আয় শ্রীকৃষ্ণের লীলা গান করিবে নয়া সাধন শ্রীকৃষ্ণের লীলা গান করিবে নয়া সাধন পুরিবে সবার অবিলাস শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকলবকত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকলবকত বৃন্দ গুণ গায় বৃন্দা বনদাস গুণ গায় বৃন্দা বনদাস আহা রম্বার রূপন পূর্ণ ঘট সংস্থাপন রম্বারোহন পূর্ণগট সংস্থাপন আম্র বল্লব সারি সারি আমরা বল্লব সারি সারি বৈষ্ণব গণের আগমন সবার আনন্দমন কর হয় আনন্দ পরকাশ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ দাম শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ দাম শ্রীকৃষ্ণ চৈতন্য দাম শ্রী নিত্যানন্দ দাম গুণ গায় দাস বৃন্দাবন পরিহায় রে গুণ গায় দাস বৃন্দাবন গুণ গায় দাস বৃন্দাবন পরিহায় রে গুণ গায় দাস বৃন্দাবন ওরে আজানন্দের সীমা নাই রে আজানন্দের সীমা নাই রে আজানন্দের সীমা নাই রে আজানন্দের সীমা নাই রে আজি সময় দিবসে আজানন্দের সীমা নাই রে আজি সময় দিবসে আজানন্দের সীমা নাই রে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
বারোটা বেজে গেল, ওই জন্য এমনি একটু তাড়াহাওড়া করছি। কালকে থেকে তো কীর্তন শুনবো, বারোটার ভিতর অধিবাস শেষ করতে হয়। আজ যিনি দধিবান্ন নিয়ে রঘুনন্দন হবে তিনি এসেছে, সংকল্প করবে, একটু বসুন। জয় জয় নবদ্বীপ মাঝো, জয় জয় নবদ্বীপ মাঝে, ওরে জয় জয় নবদ্বীপ মাঝে রে গৌরামার, জয় জয় নব দীপ মাঝ, জয় জয় নব দীপ মাঝে রে, জয় জয় নব দীপ ওরে মাঝে। আয় গৌরাঙ্গ দেশ পাইয়া অদ্বৈত যাইয়া, গৌরাঙ্গ দেশ পাইয়া আরে ঠাকুর দ্বৈত যাইয়া, এবার করে কুল মঙ্গলের সাজ, করে কুল মঙ্গলের সাজ, আপনিনি নিতায় দন এবার লইয়া মালা চন্দন, আপনি তাই দরে দে মালা চন্দন, হাই রে আপনিনি নিতাই দন এবার দে মালা মালা চন্দন, আপনিনি তাই দরে দে মালা চন্দন, এবার করে প্রিয় বৈষ্ণব সনরে কলির জীব, করে প্রিয় বৈষ্ণব সম্বাস, করে প্রিয় বৈষ্ণব সম্বা সনরে, করে প্রিয় বৈষ্ণব অধিবাসীর শেষ মুহূর্তে সর্বশেষ প্রার্থনা আপনাদের কাছে করবেন রঘুনন্দন, সবাই কৃপা করে গ্রহণ করে নেবেন। আপনি একটু দাঁড়ান বাবা, আপনি ওটা একটু নিয়ে দাঁড়ান, একটু দাঁড় করেন। সতীজন সতীজন আজকে আবার যে বাবাজি আপনাদের সম্মুখে করে জুড়ে হাজির করে দাঁড়িয়েছেন, ওনার শ্বশুর এবং শাশুড়ির উদ্দেশ্যে এবং সমস্ত মানবের তরে এই মহাযজ্ঞের আয়োজনে উনি ব্রতী হয়ে দাঁড়িয়েছে, ওনার যে মুখ্য উদ্দেশ্য পূর্ণ করার জন্য আপনাদের কাছে হাজির করে ওনার পক্ষ থেকে আমি সংকল্প এবং বিনীত প্রার্থনা করছি। ওনার শ্বশুর শাশুড়ির যে উদ্দেশ্যে হরিনাম কীর্তন অদের আত্মার জন্য সদ্গতি হয়, এই জন্য সমস্ত জীবের জন্য কল্যাণ হয় এই কামনায় উনি সংকল্প করিতেছেন। আপনি ওদিকে চান, এক দিবা এক নিশি নামী লীলায় অষ্টপ্রহর ব্যাপী লীলা সংকীর্তনের মহোৎসবের শুভ অধিবাসী
আপনাদেরকে বিনীত প্রার্থনা করা হলো আপনারা কাঙ্গাল জেনে নিজ দায়িত্বে কাঙ্গালের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য নিত্যানন্দ প্রভু যেমন সমস্ত ভক্ত বৈষ্ণবের চরণতলে পরে বিনীত প্রার্থনা করেছিল তোমরা আমাকে কাঙ্গাল জেনে আমার হইয়া হরি নাম যজ্ঞ পূর্ণ করে দিয়ে যেও তোমরা দিলে দিতে পারো অহ বৈষ্ণবগণ করি নিবেদন সেইভাবে আপনাদের সবার চরণে আমি মস্তক রেখে আমি কর্মকর্তার পক্ষ থেকে বিনীত প্রার্থনা করছি চলার প্রতি আপনাদের সেবা দিতে নাম শোনাতে যদি কোনো ভুল প্রান্তি হয় আপনারা নিজগুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ওনার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সবাইকে আজ বিনীত প্রার্থনা করছি আপনারা সবাই ওদের যজ্ঞ যেন নির্দোষ ভাবে সুসম্পন্ন হয় এই কামনায় সংকল্প আমি নিজে গ্রহণ করে নিলাম আপনার নিজ দায়িত্বে ভক্তির মনোবাসনা পূর্ণ করে দিবে আপনাদেরকে প্রণাম করছে ওহে বৈষ্ণব গণ আমি করি ওহে বৈষ্ণব গণ ওহে বৈষ্ণব গণ আমি করি ওহে বৈষ্ণব গণ আমি করি নিবেদন আপনারা এই গৃহের যারা আছেন ভক্তির কৃপা হলে ভগবানের কৃপা হয় আপনারা সবাই সৎসঙ্গে সবাইকে প্রণাম করুন আজ ভক্ত বৈষ্ণবের আগমন আপনাদের বাড়ি হয়েছে ওদের যদি কৃপা হয় আপনাদের মনের বাসনা পূর্ণ হবে তাই নিত্যানন্দ প্রভু বলতে যে ওহে বৈষ্ণব করি নিবেদন ওহে বৈষ্ণব গণ করি নিবেদন কাঙ্গালের মনোবাসনা তোমরা করি অপুর নহে বৈষ্ণবগণ আমি করি নিবেদন কাঙ্গালের মনোবাসনা প্রভু করি অপুর অহে বৈষ্ণবগণ আমি করি নিবেদন ওরে নিতাই পায়ে দরিয়া সবাই রে বিনয় করে নিতাই পায়ে দরিয়া ওরে বিনয় করে ও নিতাই রে পায়ে দরিয়া সবাই রে বিনয় করে নিতাই পায়ে দরিয়া আজি বিনয় করে ও তোমরাই আমার হইয়া যজ্ঞ সবে পুরাইয়া দিও রে নিতাই পায়ে দরিয়া নিতাই সবাই রে বিনয় করে আমার হইয়া যজ্ঞ রে পুরাইয়া দিও রে পায়ে দরিয়া নিতাই বিনয় করে ও তোমরাই আমার হইয়া যজ্ঞ সবে পুরাইয়া দিও রে নিতাই পায়ে সবাই বিনয় করে আমার হয়ে যজ্ঞ তুমি পুরাইয়া দিও রে নিতাই পায়ে দরিয়া সবাই বিনয় করে তোমরাই আমার হইয়া যজ্ঞ সবে পুরাইয়া দিও রে নিতাই পায়ে দরিয়া আজি বিনয় করে অরে পুরাইয়া দিও রে পায়ে দরিয়া নিতাই অরে বিনয় করে কত বাক্যের বলে বাক্যের বলে এসেছিলাম রে ও নিতাই পায়ে দরিয়া সবাই রে বিনয় করে আমি বহু বাক্যের বলে আমি এসেছিলাম রে পায়ে দরিয়া বিনয় করে ও তোমরাই আমার হইয়া যজ্ঞ সবে পুরাইয়া দিও রে ও নিতাই পায়ে দরিয়া সবাই রে বিনয় করে ওরে আমার হইয়া যজ্ঞ তুমি পুরাইয়া দিও রে নিতাই
পায়ে দরিয়া আজি বিনায় করে ওই আমার কীর্তন আছে আমি কীর্তন কীর্তন দিব রে প্রভু গো আমার কীর্তন আছে বৈষ্ণব গণ আমার কীর্তন আছে আমি কীর্তন দিব রে কীর্তন আছে আমি কীর্তন দিব তোমার হরি নাম যজ্ঞে আমি আমি বড় করব আমার কীর্তন আছে রে আমি কীর্তন দিব রে হরি নাম যজ্ঞে আমি বরণ করিব রে আমার কীর্তন আছে আমি কীর্তন দিব হরে আমার মতো কাঙ্গাল আর তো কেহ নাই বৈষ্ণব গণ হরে আমার মতো কাঙ্গাল কেহ তাই পায়ে দরিয়া সবাই রে বিনয় করে তাই পায়ে দরিয়া ওরে বিনয় করে ওরে নিতাই সবাই রে বিনয় করে তাই পায়ে দরিয়া ওরে বিনয় করে আমার হরি নাম যজ্ঞ তোমরা পুরাইয়া দিও পায়ে দরিয়া নিতাই বিনয় করে ওরে হরি নাম যজ্ঞে বরণ করিয়া রে ইন্দ্রিয়া বিনয় করে আমার হরি নাম যজ্ঞ তোমরা তোমরা পুরাইয়া দিও রে নিতাই পাই দরিয়া সবাই রে বিনয় করে ওরে হরি নাম যজ্ঞে আরে পুরাইয়া দিও রে বলে ও হে বৈষ্ণবগণ আমি করি নিবেদন বলে ও হে বৈষ্ণবগণ করি নিবেদন আরে ও হে বৈষ্ণবগণ আমি করি নিবেদন আরে ও হে বৈষ্ণবগণ করি নিবেদন তোমরা সবে মিলে যজ্ঞ হরে করিও পুরো মালা দিলাম আর চন্দন দিলাম মালা দিলাম চন্দন দিলাম হায় রে গোবিন্দ মৃদঙ্গ লইয়া এবার বাজায় তা তৈয়া তৈয়া আয় গোবিন্দ মি জঙ্গলাইয়া আজি বাজায় তাতা তৈয়া তৈয়া হায় রে করতা ও দৈত চপল আয় করতালে ও দৈত চপল আস্তে আস্তে গোবিন্দ দাস মৃদঙ্গ শ্বাস করে অদ্বৈত প্রভু দিয়েছে আর গোবিন্দ দাস সেই কোল নিয়ে অর্থাৎ কোল কেন তার কুলকুলা দেহ ভিতরে কিচ্ছু নাই ওই কুল দিয়ে বলতেছে তাত হইয়া তাত হইয়া একানি শুধু ওদেরই মঙ্গল না আপনারা যারা সাধুগুরু বৈষ্ণব এসেছেন আপনারা যতটুকু কর্ম এখানে করবেন ততটুকু প্রভু জাতি নির্বিশেষে সবাইকে দিবেন অর্থাৎ আকাশে সূর্য উঠলে যেমন ধনির ঘরে মানির ঘরে কাঙ্গালের ঘরে সবার ঘরে যেমন সম পরিমাণে আলো দেয় মহাপ্রভুর হরিনাম সংকীর্তনে যারা আসে জাতি নির্বিশেষে যারা ভক্তির মাধ্যমে প্রভুর নাম নেয় প্রভুর কর্ম করে সূর্যের আলোর মতো সবাইকে সম পরিমাণে প্রভু কৃপা করে তাকে তবে করবেন তা তৈয়া ধনির গৌরব বিদ্যার গৌরব কুলের গৌরব বংশের গৌরব টাকার গৌরব রূপের গৌরব এগুলা বাড়িতে রাইকা
গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন এতিন ভুবনে এমন দয়ালো আর নাহি কোনো জন আমার নিতারি মত দয়াল এই জগতে আর কেউ নাই ভগবানের বড় ভাই ভগবান যাকে নমস্কার করি সেই নিত্যানন্দ সামান্য মানুষের পায়ের দোড়ার মধ্যে পড়িয়া গড়াগড়ি দিয়ে বলছে বৈষ্ণব গো তোমরা আমার আবার হরিনাম যজ্ঞ করিও পূরণ আমার কীর্তন আছে আমি কি দেব এই বলে সবাইকে বিনয় করছে আর মহাপ্রভু বলছে হরিদাস করে বাস ধরে তাং হরিদাস করে গান বাস ধরে তাং হরিদাস করে গান শিবাস ধরে তাং হরিদাস করে গান শিবাস ধরে তাং নাচে গৌরা কীর্তন মণ্ডলে নাচে গৌরা কীর্তন মণ্ডলে সে গৌরা কীর্তন মণ্ডলে নাচে গৌরা কীর্তন মণ্ডলে অনেক ভাগ্যের পলে বৈষ্ণব আসিয়া মিলে অনেক ভাগ্যের পলে বৈষ্ণব আসিয়া মিলে কবে চৈতন্য বিলাস কাল হবে চৈতন্য বিলাসে আহা কাল হবে চৈতন্য বিলাস কাল হবে চৈতন্য বিলাসে কবি কাল কি হবে চৈতন্য বিলাস আশুদয় অধিবাস আশুদয় অধিবাস কাল হবে কীর্তন বিলাস আশুদয় অধিবাস কাল হবে কীর্তন বিলাস আশুদয় অধিবাস কালি হইবে কাল হইবে নাই মাখাই কাল থেকে হইবে অষ্টপ্রহর মহাদেব হইবে অষ্টপ্রহর মহাদেব কাল থেকে হইবে হরে নামে লীলা মাখামাখি কাল থেকে হইবে হরে নামে লীলা মাখামাখি আজি কুল মঙ্গলীরা কহে আনন্দ বলি আজি কুল মঙ্গলীরা কহে আনন্দ বলি বংশী বলে কর জয় দনি আরে বংশী বলে কর জয় দনি সবে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও আরে জয় রাধাশ্রী বংশী বলে জয় দাও জয় দাও জয় রাধাশ্রী বংশী বলে জয় দাও জয় দাও আরে আজি শুভ অধিবাসের জয় দাও জয় দাও আজি শুভ অধিবাসের জয় দাও জয় দাও হায় হরি বল হরি বল হরি বল হরি বল অধিবাসের মঙ্গল হরি বল হরি বল অধিবাসের মঙ্গল হরি বল হরি বল শুভ অধিবাসের মঙ্গল হরি বল হরি বল অধিবাসের মঙ্গল হরি বল হরি বল হায় হরি বল হরি বল হরি বল হরি বল শুভ অধিবাসের মঙ্গল হরি বল হরি বল অধিবাসের মঙ্গল হরি বল হরি বল জয় রাধে 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 জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বল হরি অনন্ত কোটি অবতার কি ভক্তের ডাকে ভগবানের আগমন কি সাধুগুরু বৈষ্ণব কি আপন আপন পিতামাতা কি কুল করতাল কি বৃন্দাবন ধাম কি নবদ্বীপ ধাম কি সাধুগুরু বৈষ্ণব কি অধিবাস কীর্তন সমাপন কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধে রাধে বাই মাইকে তো ডিস্টার্ব